আজকে এই ভিডিওতে আমরা ফিক্স করব টু স্টেপ ভেরিফিকেশন টু গুগল অ্যাডসেন মনিটরেশনের ক্ষেত্রে যেটা এরর চলে আসে সেটা কিভাবে ফিক্স করা যায়। সেই জন্য আমরা এখান থেকে চেঞ্জ সেটা ক্লিক করব, প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর আমরা এখান থেকে ইয়েস আমার একটা অ্যাকাউন্ট করা আছে, এখান থেকে আমি অ্যাডসেন ওপেন করব, ড্রিম বয় এটাতে ক্লিক করব, আমার জিমেইল এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি চলে আসব এখানে। এখান থেকে আমরা এটাতে ক্লিক করব, এখান থেকে আমাকে রিডাইরেক্ট করে ইউটিউব স্টুডিওতে আবার নিয়ে আসবে এবং এটাকে এখানে ফিক্স করে ফেলবে। এটা 2 মিনিটের ভিতর ইউর থেকে ডান হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ইউর থেকে এটা ডান হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আমরা গুগল অ্যাডসেন্সটা 2 থেকে 1 মিনিটের ভিতরে অ্যাপ্রোপ একটি অ্যাডসেন্সের মধ্যে ফিক্স করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে আজকে দেখাইছি ভিডিওটা, জাস্ট এইভাবে আমরা গুগল অ্যাডসেন্সটাকে এইভাবে ওপেন করব এবং মনিটাইজেশন অপশনে চলে আসবো। এখান থেকে আমরা আমাদের জিমেইলটাকে ওপেন করে এটার সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর এটা ইন প্রোগ্রেস স্টেপ 3 তে চলে গেছে। স্টেপ 3 তে যাওয়ার পর এটা ইউটিউব থেকে রিভিউ করবে। রিভিউ করার পর আমরা হয়তো 2 দিনের ভিতরে একটা মনিটাইজেশন আমরা পেয়ে যাব। তো সেই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন এই পর্যন্ত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ একটা ভিডিও বানাতে গেলে অবশ্যই শ্রম দিতে হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে রাখুন এবং নোটিফিকেশনে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।